বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন। অভিনয়ের পাশাপাশি সংসার জীবনেও বেশ ভালো কাটছিল এই দম্পতির। হঠাৎ তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। অভিষেক ঐশ্বরিয়ার সংসার কি তবে সত্যি ভাঙতে বসেছে, এমন প্রশ্ন যেন রহস্যের যোগান দিচ্ছে নেটিজেনদের মনে। গত কয়েক সপ্তাহ ধরে বচ্চন পরিবারে অন্তরমহলে চলছে শাশুড়ি বউয়ের বাগযুদ্ধ, যা একে অপরের প্রতি অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। শাশুড়ি আর ননদের সঙ্গে সম্পর্কের তিক্ততার পর এবার শোনা গেল বিশেষ দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গত 1 নভেম্বর ছিল ঐশ্বরিয়ার 50তম জন্মদিন। প্রতি বছর এই বিশেষ দিনে অভিষেক সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করেন, কিন্তু এবার তেমন কিছুই করতে দেখা যায়নি তাকে। জন্মদিনের উদযাপন ছিল একেবারেই ফিকে, এমনকি জন্মদিনে ঐশ্বরিয়ার পাশে ছিলেন না অভিষেক। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন সঙ্গিনীর একটি ছবি পোস্ট করেছেন তিনি, যার ক্যাপশনে কোট করে লিখেছেন মাত্র দুটি শব্দ, শুভ জন্মদিন। স্বামী শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে রেখে মা বিন্দা রায় ও মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার জন্মদিন পালন করে, যা দেখে নেটিজেনদের বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করতেও পিছিয়ে যাননি। সবশেষে অনেকের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্নের, প্রশ্ন তুলেছেন তাদের সম্পর্কে সুতো ছিঁড়ে গেছে কিনা। যদিও নেটিজেনদের প্রশ্নের জবাব দেওয়া কখনোই প্রয়োজনীয় বলে মনে করেননি তারা, তাই এই বিষয় নিয়েও মুখ খোলেননি। এখন এটাই দেখার পালা, অভিষেক ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের গুঞ্জনটি আদৌ সত্যি হয় কিনা। জান্নাত টিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।